আজ আমি বানাচ্ছি ডিমের আলু মাখা কারি। তো তার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইয়ে, ক্যাপসিকাম কুচি আর একটু টমেটো কুচি, একটু হালকা ব্রাউন করে ভাজব। এরপরে মশলা অ্যাড করব। আমার এগুলো ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে এখানে একটা মশলা রেডি করেছি, এর মধ্যে জিরে বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 1 চামচ হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কাসুরি মেথি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে একটু এটা জল দেবো, দিয়ে তরল করব। তরল করে এই ঝোলটা অ্যাড করব। এর মধ্যে আমি একটু গরম মশলা, অল্প চিনি, স্বাদ মতো নুন অ্যাড করেছি, যাতে ব্যালেন্সের এটা ঠিক থাকে চিনি নিয়ে। এরপর আমি এর মধ্যে আলুগুলো, যেখানে আলু আর ডিম আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো হাতে করে ম্যাশ করে সেদ্ধ করব। বেশি ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে সেইভাবে করব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই আলুটা অ্যাড করে দেওয়ার পর দেখছেন আমার আলুগুলো, আমি হাতে ক্যামেরা ধরে করছি বলে ওই জন্য হাতটা নড়ছে। এই আলুগুলো এরকম দেখুন গোটা গোটা থাকবে। একটু মশলাটা আলুর সাথে ভালো করে কষে গেলে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। দেখুন আমার এটা মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে, আমি যতটা গ্রেভি খাবো ততটা আমি জল অ্যাড করলাম। আপনারা চাইলে, আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি ছোটো বাটি, আপনারা চাইলে কমও অ্যাড করতে পারেন বা বেশিও অ্যাড করতে পারেন নিজেদের ইচ্ছে অনুযায়ী। এটা একটু ফুটবে, তারপর আমি এর মধ্যে ডিমটা ভাজবো না, আমি ডিমটা সেদ্ধ রেখেছি, আপনারা চাইলে গোটা ডিম ভেজে এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা 10 মিনিটের জন্য আমি ফুটতে দেবো। আমার রেডি হয়ে গেছে ডিমের আলু মাখা ঝোল। দেখতে পাচ্ছেন এখানে ডিমটা রয়েছে, আমি একটু বেশি ঝোল করেছি, আর এর মধ্যে যে আলুগুলো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে। এইভাবে ঝোল করলে রোজ রোজ একঘেয়ে ডিম আলু দিয়ে ঝোল বা কারি বা পোস্ত ভাপা এইসব খেতে খেতে আমাদের ভালো লাগে না, তাই জন্য এইভাবে একটু বানিয়ে দেখবেন, রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল ফেসবুকে আছে দীপান্বিতাস কিচেন বলে, তো ওই দীপান্বিতাস কিচেনে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অনেক অনেক। কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আর কি রেসিপি আপনাদের প্রয়োজন, সেগুলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন রেসিপিগুলো আমাকে একটু জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আর ইউটিউবে যারা আমার চ্যানেলটা এখনও জানেন না, সাবস্ক্রাইব করেননি, তাদের বলে দিই ইউটিউবে হচ্ছে দীপান্বিতাস কিচেন নামেই চ্যানেলটা খোলা রয়েছে, লোগোটা রয়েছে একটা কাপে। তো ওই চ্যানেলেও আমার এই রেসিপিটি থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন, আর আমার রেসিপিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।